গেল বৃহস্পতিবার জাপানের দক্ষিণ উপকূলীয় এলাকায় আঘাত হানে শক্তিশালী টাইফুন মেসাক। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাড়িঘরের ব্যাপক ক্ষতির পাশাপাশি মারা যান অন্তত দুইজন। সেই তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী টাইফুনের কবলে জাপান। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, প্রশান্ত মহাসাগরে অবস্থান করা টাইফুন হাইসেন শক্তি সঞ্চয় করে 252 কিলোমিটার বেগে সোমবার নাগাদ আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় এরইমধ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের 1 লাখের বেশি মানুষকে। প্রস্তুত রাখা হয়েছে কয়েকশো উদ্ধারকারী দল। জাপান উপকূলে তাণ্ডব চালানোর পর কোরীয় উপদ্বীপের দিকে অগ্রসর হবে অতিমাত্রার শক্তিশালী এ টাইফুন। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।